আহনাফ শেখ লিখেছেন, আমার ডায়াবেটিস 2 বছর হলো, আমার 9 মাসের বেবি আছে, আমি লিনা ট্যাব M502 বেলা খাই, আমি কি কিভাবে সব সময় কন্ট্রোলে রাখবো? প্রথম কথা হলো যে ওনার 9 মাসের বেবি আছে, তাহলে বোঝা গেল যে ওনার প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল। প্রেগনেন্সিতে ডায়াবেটিস যেহেতু ছিল, তিনি নিশ্চয়ই ইনসুলিন ইঞ্জেকশন দিয়েছেন। তো যদি বাচ্চা বুকের দুধ খায়, তাহলে আমরা বলি যে ইনসুলিন আগে থেকে যদি নিয়ে থাকেন, তাহলে ল্যাকটেশন পিরিয়ডে যখন বুকের দুধ খাবে বাচ্চা, তখন ইনসুলিনটা কন্টিনিউ করতে পারাটাই উত্তম। যদি কেউ ইনসুলিন না নিতে চান, সেক্ষেত্রে আমরা মেটফর্মিনটা চেষ্টা করি। মেটফর্মিন দিয়ে যদি কন্ট্রোল হয়, তাহলে আমরা মেটফর্মিন দিতে পারি। কিন্তু উনি যে ওষুধটি খাচ্ছেন নীলাগ্রিপ্টিন, আমি বলবো যে আমার মনে হয় যে ওনার একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার। এবং এটাতে আসলে সুগার কন্ট্রোলে আছে কিনা সেটা উনি কি বলেছেন যে কত আছে ওনার ব্লাড সুগার? না স্যার, সেটা বলেনি, ব্লাড সুগার কত বলেনি। আচ্ছা, বলেন নাই। তাহলে ওনার সুগার লেভেল কেমন আছে? এবং আমার মনে হয় যে ওনার একজন ডক্টরের পরামর্শ নিলে ওনার ব্লাড সুগার লেভেল কেমন আছে, ওনার কোনো জটিলতা আছে কিনা, ওনার লিভার, কিডনি ফাংশন, কোলেস্টেরল, এই জিনিসগুলো কেমন আছে, এইসব জিনিস দেখেই কিন্তু আসলে আমাদের নির্ধারণ করতে হয়। যে আমরা বলে থাকি যে ডায়াবেটিসের ওষুধ দেওয়াটা কিন্তু ইজি, সব ডাক্তারই ওষুধ দিতে পারে, এমনকি একটা ফার্মেসিতে গেলেও কিন্তু একটা ওষুধ দিয়ে দিতে পারে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে ডায়াবেটিসের যে ওষুধ বাজারে আছে, পৃথিবীতে এমন কোনো ডিজিজ নাই যে একটা মাত্র সিঙ্গেল ডিজিজের জন্য এত বেশি ওষুধ, এত বেশি অপশান বাজারে অ্যাভেলেবল আছে যেটা ডায়াবেটিসের জন্য আছে। তাহলে ডায়াবেটিসের আক্রান্ত রোগীর জন্য আসলে এটা আমরা বলি ইন্ডিভিজুয়ালাইজড, প্রত্যেকটা পেশেন্ট আলাদা আলাদা,